রমজান মাস হচ্ছে আমাদের মুসলমানদের জন্য একটা পবিত্র মাস এবং বলা হয় ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে একটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা, তাহলে তার কি করণীয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে তার যে ডাক্তার সাহেব ওনাকে ডায়াবেটিসটা চিকিৎসা দেন, অর্থাৎ একজন ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্টের সাথে ওনার যোগাযোগ করতে হবে। উনি ওই ডাক্তার সাহেব ওনাকে অ্যাসেস করবেন যে রোজা রাখাটা ওনার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ এবং সেই অনুযায়ী ওনাকে একটা চিকিৎসা ব্যবস্থা দেবেন, যেন রোজার সময় উনি কীভাবে রোজা রাখতে পারে, কম ঝুঁকিতে যেন রোজা রাখতে পারে এবং রোজার পরবর্তীতেও একটা তাকে একটা ডাক্তার সাহেবের সাথে আবার যোগাযোগ করতে হবে। এই যে রোজার সময় তার যে জীবনযাপনের যে পরিবর্তন হয়েছে, ওষুধের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আবার যে আগের পর্যায়ে নিয়ে যাওয়া, অর্থাৎ রোজার তারপর আমাদের মনে রাখতে হবে রোজার পরে আমাদের ঈদ বা একটা বড় ফেস্টিভ্যাল, এটা হলো ঈদ। ঈদের সময় অনেক সময় প্রচুর খাওয়া দাওয়া হয়ে থাকে, সেজন্য রোজার পরবর্তীতেও তাকে আর ডাক্তারের পরামর্শ নিতে হবে। অর্থাৎ একজন ডায়াবেটিস রোগীর তার রোজার আগের কিছু প্রস্তুতি আছে, রোজার সময়ের কিছু প্রস্তুতি আছে এবং রোজার পরবর্তীতেও তার কিছু করণীয় আছে। ডায়াবেটিস রোগী ইফতারির সময় কী খাবে, সেহরির সময় কী খাবে, তো মনে রাখতে হবে যে আমাদের দেশ যে সাধারণ কালচার, এই কালচারে কী করি আমরা ইফতারির সময় প্রচুর যে এনার্জি রিচ ফুড, কার্বোহাইড্রেট রিচ ফুড, ফ্যাটি ফুড এগুলো খেয়ে থাকি, তাহলে এই জিনিসগুলো আমাদের পরিহার করতে হবে। আমাদের খেতে হবে যে এমন একটা খাবার সেখানে যেটি কার্বোহাইড্রেট পরিমাণে কম থাকে, ক্যালোরি রিচ ফুড কম থাকে, ফ্যাট কম থাকে, এই জিনিসগুলো আমাদের ইফতারির সময় আমাদের এনকারেজ করতে হবে। নাম্বার টু হলো সেহরিতে তাহলে কী খাবে, সেহরিতেও তাই, সেহরিতে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এটা বলি যে আঁশযুক্ত খাবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারটা বেশি খেতে হবে, তাহলে দেখা যাবে যে চট করে সুগারটা বাড়ছে না এবং সারাটা দিন যে আমি না খেয়ে থাকছি তাহলে এই সুগারটাকে সে স্লোলি মেনটেন করতে পারে। আর ইফতার এবং সেহরি এই দুটার মাঝখানে কী করতে হবে, আমাদের যেহেতু সারাটা দিন আমরা না খেয়ে থাকি তা আমাদের ডিহাইড্রেশন হতে পারে, ডায়াবেটিস রোগীদের রোজা রাখার একটা ঝুঁকি হচ্ছে ডিহাইড্রেশন, এই ডিহাইড্রেশন যদি না হয় সেজন্য ইফতার এবং সেহরির মাঝখানে তাকে প্রচুর পানি জাতীয় খাবার খেতে হবে, তাহলে তার এই ডিহাইড্রেশনটা কম হবে। এছাড়াও কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলোকে আমরা ডাক্তাররা বলে দিই যে ওষুধগুলো আপনি ইফতারের সময় খাবেন, হ্যাঁ ওই ওষুধগুলোতেও তাদের একটু ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে। এই জন্য যারা ওই ধরনের ওষুধ খান, আমরা বলি যে এই যে SGLT2 ইনহিবিটর জাতীয় কিছু ওষুধ আছে, এগুলো খেলে তার ডিহাইড্রেশন সম্ভাবনা থাকে, তাহলে সেই ওষুধটা ইফতারির সময় খাবে এবং ইফতার সেহরির মাঝখানে তাকে প্রচুর এই ফ্লুইড খাবার খেতে হবে। আমরা ইদানিং দেখছি কিছু খাবারকে আমরা বলা হচ্ছে যে কিটো ডায়েট, মনে রাখতে হবে কিটো ডায়েট ইজ নট রিকমেন্ডেড ফর ডায়াবেটিক পেশেন্ট, কারণ একটা পেশেন্ট যখন এই ফ্যাট শুধু কার্বোহাইড্রেটটা রেস্ট্রিক্ট করে দিল খাচ্ছে না, শুধু ফ্যাট খায় তার শরীরে কিটোন বডি তৈরি হয়, একটা এমনি একটা ডায়াবেটিক পেশেন্ট যদি ইনসুলিন না নেয় তার কিটো অ্যাসিডোসিস হওয়ার রিস্ক থাকে, তাহলে মনে রাখতে হবে যে একটা কিটো ডায়েট কিন্তু অর্থাৎ আমি কার্বোহাইড্রেট খাবো না, শুধু প্রোটিন খাবো, ফ্যাট খাবো, তাহলে এই ধরনের খাবার একটা ডায়াবেটিস রোগীদের জন্য এটা রিকমেন্ডেড না। তাহলে কী করতে হবে, তাকে কার্বোহাইড্রেটটা পরিমাণ মতো খেতে হবে, তার প্রোটিন খেতে হবে, প্রোটিন যদি সে না খায় তাহলে কি তার শরীরের প্রোটিন ভেঙে যাবে, আমরা বলি যে এটা ওয়ার অ্যান্ড টিয়ার, শরীরের জন্যই প্রয়োজন কিছু প্রোটিন, এই প্রোটিনটা তাকে খেতেই হবে। এক্সারসাইজ কিন্তু আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা অংশ, এটাকে বাদ দিলে হবে না, এটা রোজার সময় আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমরা একটা জিনিস বলি যে আপনি সারাদিনে আপনি যে স্বাভাবিক কাজ করছেন এগুলো করবেন, কিন্তু দিনের বেলা কোনো হার্ড এক্সারসাইজ এটা করা যাবে না। দুই নম্বর হলো যে আমরা যেটা বলি যে আমাদের যে তারাবির যে প্রেয়ারটা, এটাকে কিন্তু একটা আমরা এক্সারসাইজের অংশ হিসেবে মনে করি, আমরা সারাদিনে বিভিন্ন নামাজ পড়ছি, এছাড়াও আমরা কী করতে পারি অন্তত ইফতারির দুই ঘন্টা পরে, তারাবির আগে বা তারাবির পরে আমরা কিছু বাসায় কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, অর্থাৎ এক্সারসাইজ কম্পোনেন্টটাকে আমাদের বাদ দিলে হবে না, আর দিনের বেলা রোজা রেখে কোনো হার্ড এক্সারসাইজ করা যাবে না, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। সবার কাছে খুব একটা কমন প্রশ্ন যে চিনি খেলে ডায়াবেটিস হয় কিনা, আমি আমার সব পেশেন্টদের একই কথা বলি যে খাওয়াটা ডায়েট কিন্তু একটা এনজয়মেন্টের একটা অংশ, একটা বিয়ে বাড়ি, একটা বউ ভাতের প্রোগ্রাম, একটা বার্থডে প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম হোক সেখানে যদি কোনো সুইট না থাকে, ডেজার্ট না থাকে, তাহলে কিন্তু ওই ফেস্টিভ্যালটা কিন্তু পূর্ণ হয় না, তাহলে এই চিনিটা কে খেতে পারবে, একজন ডায়াবেটিস রোগী চিনি খেতে পারবে না, অর্থাৎ এই খাবারটা বলা হয় ব্লাড সুগারটাকে চট করে বেরিয়ে দেয়, বাড়িয়ে দেয়, হ্যাঁ এটা বলে গ্লাইসেমিক ইন্ডেক্স এদের হাই, একটা চিনি অথবা আলু জাতীয় খাবার এ চট করে ব্লাড সুগার বেরিয়ে দেয়, সে একজন ডায়াবেটিক রোগী এলে খেতে পারবে না, কিন্তু একজন স্বাভাবিক রোগী সে যদি পরিমাণ মতো সে চিনি খায় তাহলে কিন্তু তার কোনো এটাই কোনো ক্ষতি নাই, সে খেতে পারবে। আপনার রোজা রাখলে কী কী ঝুঁকি হবে, এই ঝুঁকি নিয়ে আপনি রাখতে পারবেন কি না, তারপর যদি আপনি রাখতে যান ডাক্তার সাহেব আপনাকে আপনার ওষুধগুলো ঠিক করে দিবে যে কোন ওষুধ খাবেন, কোন মাত্রায় খাবেন, কখন খাবেন, আপনি খাবার কী খাবেন, আপনি এক্সারসাইজটা কখন করবেন, আপনি ব্লাড সুগারটা কখন মনিটর করবেন এবং কখন যদি রিস্ক হয়ে যায় তখন আপনি রোজা ভেঙে ফেলবেন, ডাক্তার সাহেব বলে দিবে যদি এগুলো মেনে চলেন তাহলে আপনি কম ঝুঁকিতে ভালোভাবে রোজা রাখতে পারবেন।